ইন্টার মায়ামির জার্সিতে কবে মাঠে নামবেন লিওনেল মেসি? এই এক প্রশ্নের উত্তর খুঁজে ফিরেছেন ক্লাবটির সমর্থকরা। ডেভিড ব্যাকহ্যামের ক্লাবের সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি সই করেনি মেসি, যার কারণে তার অভিষেক ম্যাচ নিয়েও ধোঁয়াশা কাটছে না। ধারণা করা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহেই চুক্তি স্বাক্ষর করবেন আর্জেন্টাইন মহাতারকা, আর 16 জুলাই মেসিকে পরিচয় করিয়ে দিতে পারে ইন্টার মায়ামি। এরপর গণমাধ্যমের খবর আসে 19 জুলাই MLS অল স্টার্স ও আর্সেনালের মধ্যকার প্রীতি ম্যাচে মাঠে দেখা যেতে পারে মেসিকে, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হচ্ছে না। আর্সেনালের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত MLS অল স্টার দলে রাখা হয়নি বিশ্বকাপ জয়ী তারকাকে। যদিও চুক্তি সংক্রান্ত জটিলতা নিরসন করে ম্যাচটিতে যে কোনোভাবে মেসিকে খেলানোর চেষ্টা করেছিল MLS কর্তৃপক্ষ, লিগে সম্প্রচার কার্যক্রমের সঙ্গে জড়িত অ্যাপেলও মেসিকে এই ম্যাচে দেখতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মেসি রাজি না হওয়াতেই তাকে রাখা হয়নি দলে। তবে MLS এর স্বত্বাধিকারী হোর্হে মাস খুশির খবর দিয়েছেন সমর্থকদের। আগামী 21 জুলাই শুরু হচ্ছে 2023 লিগস কাপ, যেই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাব। টুর্নামেন্টের প্রথম দিনেই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সেই ম্যাচটিতেই মাঠে দেখা যেতে পারে মেসিকে। এরই মধ্যে সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। MLS এ চলতি মৌসুমের একেবারেই ভালো অবস্থায় নেই মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের 15 দলের মধ্যে একেবারে তলানিতে অবস্থান ক্লাবটির। 18 ম্যাচের মাত্র 5টিতে জয় আছে ডেভিড ব্যাকহামের ক্লাবের। লিগস কাপে মেসির জাদুতে ভালো সূচনা হবে এমনটাই চাওয়া সমর্থকদের। এদিকে ইন্টার মায়ামিতে মেসি কত নম্বর জার্সি পরবেন এ নিয়েও সমর্থকদের মাঝে রোমাঞ্চ কাজ করছে। মেসির নাম ও নম্বর সম্বলিত জার্সি গায়ে মাঠে আসার অপেক্ষায় সমর্থকরা। আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ক্লাবটির সোশ্যাল মিডিয়াতে টিম আর্জেন্টাইন তারকার জন্মদিনের একটা ইঙ্গিত দিয়েছে। PSG-তে 30 নম্বর জার্সি পেলেও ইন্টার মায়ামিতে তার প্রিয় 10 নম্বর ফিরে পেতে যাচ্ছেন লিও। এই মুহূর্তে ইন্টার মায়ামিতে 10 নম্বর জার্সিটাও খালি আছে। সবশেষ মেসির জাতীয় দলের সতীর্থ গঞ্জালো হিগুয়াইন মায়ামিতেও 10 নম্বর জার্সি পরেছিলেন। গত বছর অবসরে যান এই স্ট্রাইকার। ফেরজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।